কাবার ইমামে দাঁড়ি নিয়ে আপনার এত প্রশ্ন? আপনার কি হাল? আপনার হালটা কি? আপনি নিজে চিন্তা করেন, আপনাকে আল্লাহ তাআলা শুনেন, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দাঁড়ি ছোট না বড়, আপনাকে আপনারটা জিজ্ঞাসা করবে। আপনি আপনার চিন্তা করেন, আপনি আপনার চিন্তা করেন, কাবার ইমামের জবাবদিহি উনি করবে, আপনারটা আপনাকে করতে হবে। শুধু আরেকজনের পিছনে লাগতেছেন, নিজের কি অবস্থা? গত রমজান মাসের পবিত্র কাবায় তারাবি নামাজে যিনি ইমামতি করলেন, দেখলাম তার দাঁড়ি ছোট। প্রশ্ন হলো কাবার ইমামের দাঁড়ি ছোট কেন? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। প্রকাশ থাকে যে একটি ছবিতে দেখলাম নাসিরুদ্দিন আলবানির দাঁড়িও ছোট, তাহলে কি তিনি সহিহ হাদিস মানেন নাই জানতে চাই। আল্লাহুল মুস্তাআন। অন্যের ব্যাপারে মন্তব্য করতে একটু বুকটাও কাঁপে না রে ভাই? আল্লাহু আকবার। আমার দাঁড়ি ইদানিং অনেক বড় হয়েছে, এক সময় আমার দাঁড়ি অনেক ছোট ছিল। সেই সময়ের ছবি দেখে আমাকে অনেকে বলে যে আপনি দাঁড়ি ছোট করতেন। আল্লাহর ভয় নেই ভাইরা আমার, অনেক লোক আছে যাদের সৃষ্টিগতভাবে দাড়িটা এমন দেখতে মনে হয় দাড়ি কাটে, আসলে ছোট। আর আরবিয়ানদের একটা সমস্যা হলো, বিশেষ করে সৌদি আরবের আলেমদের, আমি ব্যক্তিগতভাবে জানি, আমি যেহেতু ছিলাম 10 বছর সৌদি আরবে, অনেকেরই বা মরুভূমির মানুষ তো, মরুভূমি অঞ্চলের অনেক মানুষের চুল দাঁড়িয়ে এগুলো কোঁকড়ানো থাকে, এমনভাবে কোঁকড়ানো থাকে আপনি বুঝতে পারবেন না, মনে হবে যে উনি ছোট করতেছে, আসলে জিনিসটা কি কোঁকড়ানো। তো আপনি না জেনে একজন কাবার ইমামের ব্যাপারে এত বড় মন্তব্য, নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহর মতো এত বড় হাদিসের, এত বড় আলেম পণ্ডিত মুহাদ্দিসের ব্যাপারে এত বড় কথা, কেয়ামতের ময়দানে আল্লাহ কি জবাব দিবেন? প্লিজ দেখছিলাম, দেখাতে হবে, আপনি ছবির ভেরিফাই করতে হবে। আমি তো বলছি ছবিতে ছোট দেখা যাচ্ছে। না না না, আমি প্লিজ আমি ছবিটা আপনাকে দেখাবো। আপনি ছবি দেখে নিশ্চয় হওয়া যায় না, কেন বুঝতেছেন না? ছবিটা বারবার দেখছি তো ছবি। আল্লাহর বান্দা, ছবি দেখে যদি সবকিছু শিওর হতো তাহলে আর যাচাই করার প্রয়োজন পৃথিবীতে? আরে ভাই, সব মানুষের, ইন্দোনেশিয়ার মানুষ, মালয়েশিয়ার মানুষ, বেশিরভাগ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মানুষের দাড়ি দেখাই যায় না। আপনি তো ছবি দেখা বলবেন চাচ্ছে, ঠিক না? ঠিক এ ভাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের দাড়ি দেখছেন আপনারা? ইউটিউবে গিয়ে দেখে নিন, মনে হবে দাড়ি একটাও নাই, অথচ সৃষ্টি তাদের কি এইভাবে। এখন একজন মানুষের হয়তো তিনি দাড়ি ছোট করেন, যদি দাড়ি ছোট করেন কাবা শরীফের ইমাম কেন? আরো কেউ যদি করে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে মন্তব্য করার আগে ভয় থাকা উচিত। কত বড় সাহস! কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে? আপনি যাচাই করছেন, গেছেন সেখানে? ছবি দেখে নিশ্চিত কিভাবে হবেন আপনি? ছবি দেখে যদি নিশ্চিত হওয়া যেত তাহলে সেক্ষেত্রে আইন আদালতের প্রয়োজন হতো না। ভাই, যদি কেউ অন্যায় করে সে কাবা শরীফের ইমাম হলেও আমরা মানবো না, ঠিক না? ঠিক কাবা শরীফের ইমাম অন্যায় করলে আমরা মানবো, কিন্তু আপনি ছবিতে, আচ্ছা ছবি 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 তো কোনো এভিডেন্স না, ছবি কোনো এভিডেন্স, ছবি কোনো প্রমাণ? আরে ভাই, ছবি তো নকলও তৈরি করা যায়, ছবি তো ফেসবুকেও তৈরি করা যায়, যায় কি যায় না? তাহলে যেই জিনিসটা আমি নিশ্চিত না, একজন কাবার ইমাম তিনি দাঁড়ি ছোট রাখেন, এটা আমি মন্তব্য করি কিভাবে? মন্তব্য করতে পারি না। আমি আমি দেখেছি, আমি দেখেই বলেছি। শিয়ারা মুসলিম নাকি অমুসলিম? দাই শুনেন, কাবার ইমামের দাঁড়ি নিয়ে আপনার এত প্রশ্ন, আপনার কি হাল? আপনার হালটা কি? আপনি নিজের চিন্তা করেন, আপনাকে আল্লাহ তাআলা শুনেন, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দাঁড়ি ছোট না বড়, আপনাকে আপনারটা জিজ্ঞাসা করবে। আপনি আপনার চিন্তা করেন, আপনি আপনার চিন্তা করেন, কাবার ইমামের জবাবদিহি উনি করবে, আপনারটা আপনাকে করতে হবে। শুধু আরেকজনের পিছনে লাগতেছেন, নিজের কি অবস্থা? শিয়ারা মুসলিম নাকি অমুসলিম? যদি তারা মুসলিম হয় তাহলে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে কোনো দলিলের ভিত্তিতে হজ করার সুযোগ আছে কিনা? শিয়াদের সবাই মুসলিম না, সবাই কাফের না, শিয়াদের অনেক গ্রুপ আছে যারা এমন এমন আকীদা আছে যেগুলোর কারণে তারা ইমান থেকে খারিজ হয়ে যায়। এখন খারিজ হয়ে গেলে তারা আবার হজ করে কিভাবে? সেটার দায়িত্ব তো আমার না, তাদের হজের অনুমতি দেওয়ার দায়িত্ব কি আমার? এটা তো সৌদি হজ মন্ত্রণালয়, এই প্রশ্ন আমারই করে লাভ কি? আমি কি সৌদির হজ মন্ত্রী নাকি? মহিলারা কোরআন পড়ার সময় অন্য কেউ শুনতে পেলে গুনাহ হবে কিনা বলেছি আমরা এই বিষয়ে। ভাইয়েরা আমার, রাগারাগের কিছু না, ভাইকে আমি রাগ করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিয়েন, আপনার সাথে জোরে কথা বলা হয়ে গেছে। ওনার প্রশ্ন উনি করতেই পারেন, প্রশ্ন করাটা উনি দোষ করেন না, আমি রাগ করে পারলাম ওনাকে, ওনার হক নষ্ট করেছি, আমি মাফ চাই আপনার কাছে সবাই সামনে, যেহেতু জোরে কথা বলছি আমাকে মাফ করে দিয়েন। তবে আমার কথা হলো একটাই, যে অন্যের ব্যাপারে সবসময় সুধারণা করতে হয়। আল্লাহ তাআলা শিখাইছেন অন্যের ব্যাপারে ধারণা করবেন ভালো। কীরকম আমি বলি, একজন ফজরের সময় মসজিদের পানিতে ইয়াতে ওই কি বলে অজুখানে এসে অজু করতেছে, লোকটা যদি চুরি করেও আসে আপনি চেষ্টা করবেন এটা চিন্তা করার, মনে হয় তাহাজ্জুদের জন্য আসছে, এটা হলো ইমানদারের কাজ।
ছবিতে যখন আপনি দেখবেন হয়তো মনে করবেন কেউ হয়তো বানাইছে, আর না হলে ওনার চুলটা কোঁকড়া, আর নাহলে ছবি ভালো উঠে নাই, এরকম কিছু একটা মনে করে ভালো ধারণা করা ইমানদারের প্রতি, এটা হলো আমাদের কাজ। এর কারণে আমরা সব পাবো, খারাপ ধারণা করলে, নেগেটিভ করলে সব আমরা পাবো না। বাকি উনি যদি খারাপ কাজ করেন, কাবার ইমাম কেন, মক্কা মদিনা দোনোটার ইমাম যদি খারাপ কাজ করে সেটা অবশ্যই খারাপ, এটা বলতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফেন্স আছে কয়টা বাজে না কয়টা বাজে দিয়ে বাজে যে কাবা শরীফের ইমাম ছোট রাখছে, যদি জায়েজ হয় আমি জানতে চাইছি। আসলে উনি আসলে দোষ ধরার জন্য বলেন নাই, আমি বরং ওনার প্রতি উদাহরণ করে আমি ওনার হক নষ্ট করেছি সেজন্য মাফ চাইছি। তবে উনি যেটা জানতে চেয়েছেন এটার উত্তর হলো, দাড়ি ছোট করার কোনো সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন, বিধায় কে করলো ছোট আমাদের দেখার দরকার নাই, আমরা লম্বা করব, ছোট করা সঠিক না। কাবা শরীফ ইমাম যদি করে কথার কথা, তাহলে অবশ্যই তিনি ভুল করেন, আমরা তার অনুসরণ এই ক্ষেত্রে করব না ইনশাআল্লাহ। ভাই জানার জন্য করছেন, জাযাকাল্লাহ খাইর।